হ্যালো, সকাল সকাল চলে আসছি রান্নাঘরে রান্না করতে, কারণ আজকে একটা বিশেষ দিন। হেডিং দেখে বুঝে গেছেন যে কেন বিশেষ দিন। তো লাজানিয়া রান্না করব, সেজন্য আমি লাজানিয়ার ভিতরে যে মাংসের কিমার স্টাফিংটা দিতে হয় ওটা রেডি করে রেখেছি। শামি কাবাব বানাবো, মাংসের কিমাগুলো সেদ্ধ করা হচ্ছে, মোরগ রান্না করছি, ডিম রান্না করব এবং ইলিশ মাছ ভাজি হবে, সাথে হবে ঝরঝরে সাদা পোলাও। তো আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে ব্লগ, আমি কিভাবে ওর এই বছরের বার্থডেটা পালন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। তো ফ্রিজ থেকে টুকটাক আমার যা দরকার আমি বের করে নিচ্ছি, আর একটার পর একটা আসলে রান্না চলছে, রান্না করছি। তো এখন হঠাৎ মনে হলো যে বাসায় বেগুন আছে, তো ইলিশ মাছ ভাজির পাশাপাশি বেগুন ভাজি করলে কেমন হয়, হয়তো বা ভালো হবে, সেজন্যই বেগুনটা নিয়ে নিচ্ছি। আমরা বাঙালি, আমাদের ট্রেডিশনাল খাবার। তো মাছগুলো প্রথমে আমি তেলে ভেজে নিয়েছি, আর এখন হচ্ছে পেঁয়াজ মরিচ ভেজে এর সাথে ইলিশ মাছটা ভাজি করে নেব। আর এদিকে আমার শামি কাবাব বানানোর জন্য মাংসের কিমা রেডি হয়ে গেছে, আমি একটু ডাল দিয়ে, অল্প একটু ডাল দিয়ে ওটা সেদ্ধ করে নিয়েছি, মশলা টশলা যা দিতে হয়। আর এদিকে মোরগ কষানো হচ্ছে, ফ্রেশ মোরগ কিনে আনা হয়েছিল। আর বেগুনগুলোতে হচ্ছে লবণ হলুদ মেখে রেখেছি, ডিম সেদ্ধ করেছি। আসলে একা হাতে কোন দিক থেকে কোন দিকটা সামলাবো না, ভিডিও করব আপনাদের জন্য বুঝতে পারছি না, তারপরেও চেষ্টা করছি এলোমেলো হয়ে গেলে, কিন্তু কিছু করার নাই, দেখতে হবে। এনজয় করুন আমার আজকের ব্লগটা। আমার মায়ের কথা, মাংস যত কষানো হয় তত নাকি সুস্বাদু হয়। তো মোরগের গোশটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম, আর এদিকে ডিমগুলো ছুলে নিয়েছি, ছুলে আমি একটু লবণ লাগিয়ে ভেজে নিচ্ছি। আর ডিমগুলো না ছোলা তেমন একটা ভালো হয়নি, কেমন একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে, যাই হোক। আর মাংসের কিমাটাকে আমি যেটা দিয়ে শামি কাবাব করবো ওটা আমি পেস্ট করে নিয়েছি, ব্লেন্ডারে করছি, কারণ শিলপাটায় বাটার এত ধৈর্য সময় এখন আমার নাই। ডিমের কোরমা রেডি, ইলিশ ভাজা রেডি, বেগুন ভাজা রেডি, এখন চলছে পোলাওর পালা, ঝরঝরে সাদা পোলাও। তো আমি হচ্ছে চিনি গুঁড়া চালের পোলাও করতেছি। পোলাওর ক্ষেত্রে আমার একটা চুজি ব্যাপার আছে, আসলে চিনি গুঁড়া কালো জিরা এই দুটো দিয়ে পোলাও রান্না না করলে আমার ভালো লাগে না, আমার খেতেও ভালো লাগে না, যাই হোক এটা আমার পছন্দ। আর এদিকে তো আমি শামি কাবাব রেডি করছি, মোরগ রান্না কিন্তু রেডি হয়ে গেছে, লোভনীয় মোরগ রান্না। এখনই আমার ছেলে মেয়ে ওরা স্কুল থেকে চলে আসবে, খুবই ক্ষুধার্ত আমি। হ্যাপি বার্থডে টু ইউ সিয়াম, নো 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 লাজানিয়া, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আসো, আমরা সবাই হাংরি, সবাই কিন্তু আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো যেহেতু ওরা আসছে, আমি খাবারগুলো এক এক করে টেবিলে সার্ভ করছি। আমরা সবাই আজকে না খেয়েই ছিলাম, এখন অনেক বেজে গেছে। আমি, আমার আব্বা, আপনাদের ভাইয়া, আমরা ওয়েট করতেছিলাম ও বার্থডে বয় আসার পরে আমরা একসাথে খাবো। 4:10 বাকি আছে, বেশি বাকি নাই। তো সব কিছু গোছানোর পরে ফানটার কথা ভুলে গিয়েছিলাম, আপনাদের ভাইয়া বের করে দিল। আর এই তো অনেক ক্ষুধার্ত ছিলাম, ঝটপট খাওয়া দাওয়া শেষ, বসতে দেরি আছে, খাওয়া দাওয়া শেষ হতে কিন্তু দেরি নেই। আর খাওয়া দাওয়া শেষ করতে তো খুব ভালো লাগে, কিন্তু পরের কষ্টটা হচ্ছে এই যে থালা বাসন পরিষ্কার করা। এখন আমার থালা বাসন পরিষ্কার করাতে লেগে যেতে হবে। তো সারা দিনের ব্যস্ততা কাটিয়ে এখন একটু রেস্ট আমাকে নিতে হবে। একটু রেস্ট না নিলে আমার আরও কিছু কাজ আছে যেগুলো আমি করতে পারবো না। ভোরবেলা থেকে এই বিকাল পর্যন্ত কাজ করে চলে আসছি একটু রেস্ট নিতে, ছোট্ট একটু ন্যাপ নিয়ে আমি উঠে যাব, বেশিক্ষণ ঘুমাবো না। তো বেশিক্ষণ না বলতে না বলতে আমি কিন্তু 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, কিভাবে জানি না, অনেক টায়ার্ড ছিলাম। সূর্য অলরেডি ডুবে যাচ্ছে যাচ্ছে, তবে এখানে কিন্তু এখনও অন্ধকার হবে না। আমার বাইরে কিছু কাপড় আছে, ওগুলো তুলতে যাব। আর আপনারা যারা বাইরে থাকেন, অনেকেরই ধারণা আছে, যারা দেশে থাকেন তাদেরও ধারণা আছে যে দেশের বাইরে সামার টাইমটা অনেক লং হয়, অনেক বড় হয়। মাগরিব হয় 9:20-9:25 দিকে, তারপরেও কিন্তু অন্ধকারটা হয় না। আর জুন মাসেই আমার ছেলের জন্মদিন, আমি চেষ্টা করব জুন মাসেই আপলোড দিতে, ডেটটা না হয় না বললাম এখন।
তো কাপড়গুলো তুলে নিয়ে আমার আরও প্রিপারেশন আছে। সকালবেলা বলেছিলাম যে লাজানিয়া বানাবো, এখন রাত 9টা বাজে। তো দেখলেন তো বাইরে এখনও আলো আছে, একের পর এক প্রজেক্ট কিন্তু চলছে। তো লাজানিয়াটা আমি রেডি করতেছি, দুইটা বাটিতে দিয়ে দিয়েছি, বড় একটা বানাইনি, কারণ এটা হচ্ছে আমার ছেলের প্রতি জন্মদিনের একটা ডিমান্ড থাকে যে লাজানিয়া। তাকে আমি এবার জন্মদিনে বলেছি তুমি হচ্ছে একটা লাজানিয়া বয়। যাই হোক, লাজানিয়াটা রেডি করতে দিলাম। আর এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে তরমুজ কেটে বাচ্চাদের দিল, আমিও একটু ওদের সাথে খাচ্ছিলাম, ওরা পড়াশোনা করছিল। আর আসলাম দেখতে যে লাজানিয়াটা হয়ে গেছে কি না। তো আর একটু বাকি আছে, আমি এখনই লাজানিয়াটা বের করে নিয়ে যাব। এই তো আমার 2 মিনিট দেরি হওয়াতে একটু ব্রাউন কালারটা বেশি আসছে। এখন আমার ছেলে মেয়ে সবাই হচ্ছে লাজানিয়াটা খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করার পরে আমি আর একটা ডিশে চলে যাব। তো এখনকার খাওয়া দাওয়াটা আর দেই নাই, অর্থাৎ লাজানিয়া খাওয়া দেই নাই। এখন আসছি তিরামিসু বানাতে। এটা আমার ছেলে মেয়ে দুজনেরই পছন্দ, ইটালিয়ান একটা ডেজার্ট। আপনারা যদি এটা না বানানো জানেন তাহলে আমার ইউটিউব চ্যানেল কলিখানে এই ভিডিওটা আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন, ডেজার্ট প্লেলিস্টেই সেভ করা আছে, অনেক আগে আমি দিয়েছিলাম। তো লাজানিয়াটা বানিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম যাতে এটা ভালো ময়েস্ট হয়, কম্বিনেশনটা ভালো হয়। আর হচ্ছে গত রাতে আমি রসমালাই বানিয়েছিলাম, ওটা আসলে ভিডিও করতে পারিনি কারণ আমি অনেক রাতে বানিয়েছিলাম, একটু যখন ফ্রি ছিলাম। কেমন আছে? খাওয়া দাওয়ার পালা এখনো টুকটাক চলতেছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বের হব, রেডি হতে যাচ্ছি। সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। আব্বা আমার ছেলের সাথে ইয়ার্কি করছিল পিছনে বসে, আমিও একটু ভিডিও করছিলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু ঘোরাঘুরি করব আর আইসক্রিম খাবো। তো সঙ্গেই থাকুন, আমরা কোথায় যাই আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিম খাওয়ার জন্য আমরা চলে আসছি ম্যাকডোনাল্ডসে। আপনাদের ভাইয়া নিয়ে আসছে আইসক্রিম। আব্বা আজকে প্রথম আইসক্রিমটা ট্রাই করবে। আমাদের সবার খুব পছন্দের এই আইসক্রিমটা, প্লেন আইসক্রিম। তো যাই হোক, আমার আজকেরকার ভ্লগের শেষ প্রান্তে আইসক্রিম খেতে খেতে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।